সাইকেল জগতে আমার পছন্দের একটা ব্র্যান্ড হচ্ছে যে ভেলোস সাইকেল। তো এই ভেলোস সাইকেলের মেন যে শোরুম ঢাকাতে সাইকেল লাইফ এক্সক্লুসিভ, এখানে তারা কিছু নতুন মডেল লঞ্চ করছে, তো আমি আসলে দেখতে আসছি। আজকে আমি ভেলোসের লিজিয়ন 2021 সালের যে মডেলগুলো তারা লঞ্চ করছে সেইগুলো দেখবো, পাশাপাশি সেগুলো নিয়ে একটু আপনাদেরকে কিছু তথ্য দিব। তো চলেন। ভেলোস সাইকেল মূলত 2021 সালের জন্য মোট 6টা মডেল লঞ্চ করেছে, তার ভিতর থেকে এক একটা মডেলে 2টা করে কালার আছে। আজকের এই ভিডিওতে মূলত আমরা এই সাইকেল সম্পর্কে প্রথমে লো, তারপরে মিডিয়াম, তারপরে হাই, এই তিন ধরনের ক্যাটাগরি সাইকেল সম্পর্কে ছোট ছোট কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকেন। আজকের ভিডিওর প্রথম যে সাইকেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেলোস লিজিয়ন 10। এটার প্রাইস হচ্ছে 13,500 টাকা। ভেলোসের লিজিয়ন 10-এ কী কী জিনিস ব্যবহার করা হয়েছে এগুলো এখন আমরা দেখব। আপনাদের সামনে যে সাইকেলটা দেখতেছেন এটার মডেল হচ্ছিল লিজিয়ন 10। এটাতে ব্যাক ডেরা হিসেবে ইউজ করা হয়েছে শিমানো টার্নি এবং ফ্রন্ট ডেরা ইউজ করা হয়েছে শিমানো টার্নি। এবং যে ক্র্যাঙ্কটা দেখছেন এটা হচ্ছে যে ভেলোসের ক্র্যাঙ্ক, মানে ভেলোসের অরিজিনাল ক্র্যাঙ্ক। তো আমি হচ্ছে যে যত দূর দেখলাম যে 13,500 টাকা হিসেবে এই সাইকেলটাতে যে পার্টসপত্রগুলো দেওয়া হয়েছে খুবই উন্নত মানের। এবারটা হচ্ছে যে এর পরের মডেলটা আমরা দেখব। ভেলোস লিজিয়ন 2021 সালের যে 6টা সাইকেল লঞ্চ করেছে প্রতিটা সাইকেলেরই 2টা করে কালার আছে, এই সাইকেলেরও 2টা কালার আছে। তো আমরা একটা সাইকেল সম্পর্কে তো জানলাম, এবার নেক্সট মডেলটাতে যাব। এখন আমরা কথা বলবো ভেলোসের দ্বিতীয় যে মডেলটা সেটা হচ্ছে লিজিয়ন 20। তো লিজিয়ন 20-তে আসলে পিছন সাইডটাতে কী ব্যবহার করা আছে এটা দেখবো আর সাসপেনশনটা দেখবো। লিজিয়ন 20-তে ইউজ করা আছে সামনে হচ্ছে শিমানোর ক্র্যাঙ্ক, আর গিয়ার হিসেবে থাকছে হচ্ছে যে পিছনে হচ্ছে যে আপনার ফ্রি পাচ্ছেন হচ্ছে 7টা আর সামনে হচ্ছে যে 3টা। রিয়ার ডেরা হিসেবে থাকছে শিমানো টার্নি। লিজিয়ন 10-এও ছিল শিমানো টার্নি, কিন্তু লিজিয়ন 10-এর থেকে লিজিয়ন 20-তে হচ্ছে আপনার টার্নিটা আপডেট, ভালো মানের ডেরা চিনার উপায়। তো এটা মূলত যে স্প্রিংটা আছে, সাইকেলের কোনো কিছু নষ্ট হোক বা না হোক এই ডেরা নষ্ট হয়ে যায়। তো এই ডেরা নষ্ট হয়ে যায়, এই ডেরা ভেঙে যায়, এই ডেরা এই ভিতরে চলে যায়। তো এটা আসলে আপনার সার্ভিসিংয়ের উপরে। তো আপনি সবসময় একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো শিমানোর অরিজিনাল পার্টস কিনা। সেম এই রকম দেখতেই কিন্তু শিমানোর বিভিন্ন রকম পার্টস বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে ভেলোসের শুধুমাত্র শিমানোর অরিজিনাল পার্টসগুলোই তারা ইউজ করে। তো সামনে হচ্ছে যে 3টা গিয়ার, পিছনে হচ্ছে যে 7টা গিয়ার, আর সবগুলোই শিমানোর। ফ্রিটাও আমরা দেখতে পাচ্ছি শিমানো। তো লিজিয়ন 20-তে এটা হচ্ছে মূলত মেকানিক্যাল ডিস্ক ব্রেক, আর অয়েল ব্রেকের সাইকেলে আমরা পরবর্তীতে যাব। তো লিজিয়ন 20-তে 2টা কালার আছে, তো এই একটা কালার আর একটা ব্লু কালার। তো এখন আমরা মিডিয়াম রেঞ্জের সাইকেলগুলোর দিকে যাব। আমার সাথে ভেলোসের যে মডেলটা আছে এটা হচ্ছে লিজিয়ন 30। এটা হচ্ছিল মিডিয়াম রেঞ্জের সাইকেল। মিডিয়াম বলতে, তো ভেলোসের মিডিয়াম রেঞ্জের সাইকেলগুলো হচ্ছে 19,000 থেকে 21,000 টাকার ভিতরে। লিজিয়ন 30-র সব থেকে বড়ো যে চমকটি সেটা হচ্ছে শিমানোর হাইড্রোলিক ব্রেক ইউজ করা আছে। এই ব্রেকের মডেল হচ্ছে শিমানো M200। তো এখন হচ্ছে সাসপেনশন নিয়ে আমরা কথা বলবো। ভেলোস লিজিয়ন 30-তে যে সাসপেনশনটি বা ফর্কটি ইউজ করা আছে এটা হচ্ছিল XCT। এটা হচ্ছিলো 100mm। 100mm বলতে এই যে যে স্পেসটা দেখছেন এটা হচ্ছিলো 100mm। তো আপনি যখন অফ রাইডিং করবেন তখন কিন্তু এই সাসপেনশনের গুরুত্ব আপনার কাছে, আপনি তখনই বুঝতে পারবেন যে এই সাসপেনশনটা কত ভালো আর কি। লিজিয়ন 30-র পিছন সাইডের লুকটা আমার সব থেকে ভালো লাগছে। এখানে পার্টসপত্রী হিসেবে ইউজ করা হয়েছে, ব্যাক ডেরা হিসেবে ইউজ করা হয়েছে শিমানো আল্টাস, আর হচ্ছে ফ্রন্ট ডেরা হিসেবে ইউজ করা হয়েছে শিমানো টার্নি। আমার কাছে মনে হয় যে সাইকেলের পার্টসের লো প্রাইসে বা হাই প্রাইসে সব থেকে ভালো ব্র্যান্ড হয়েছিলো শিমানো, শিমানো টার্নি, শিমানো আল্টাস, শিমানো অ্যাসেরা, আবার ক্র্যাঙ্কসেট শিমানোর, আবার ফ্রিতে আছে যে শিমানো। শিমানো একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে
এই যে শিমানু যে লেখাটা আছে বাজারে এখন যে সাইকেলগুলো যে পার্টসগুলো পাওয়া যায় আপনার চোখে ধুলো দেওয়ার জন্য যে ভুলগুলো দেখা যায় সেগুলো হলো শিমানু লাস্টের কাছে এক অক্ষর দুই অক্ষর এইদিক ওদিক ঠিক আছে তো এইগুলো অবশ্যই খেয়াল করে সাইকেল কিনবেন আর সবথেকে সলিড জিনিসটা হলো ভেলোসের যে শোরুম আছে এই শোরুমে আসলে আপনি পাবেন লিজিয়ন 30 এর দুইটা কালার আছে আর একটা জিনিস আমি আপনাকে দেখা দিতে চাই সেটা হচ্ছে আগের যে সাইকেলগুলো ছিল সেগুলোর সবথেকে যে ঝামেলা ছিল সেটা হলো আপনার এই যে ক্যাবলগুলো আছে এই ক্যাবলগুলো বারবার মনে করেন খুলে যাওয়ার যে ঝামেলা ছিল এই লিজিয়ন 30 তে আপনি পাচ্ছেন যে ক্যাবলটা ফ্রেমের ভিতর থেকে এই যে এখান থেকে বের হয়েছে এটাতে আপনার এই সাইডে কোনো ঝামেলা করা লাগবে না প্লাস যখন আপনি অফ রাইডিং করবেন বা বৃষ্টির সময় সাইকেল চালাবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হচ্ছে না কারণ এটা ক্যাবলটা ছিল ফ্রেমের ভিতরে লিজিয়ন 30 তে যে অয়েল ব্রেকটা ইউজ করা হয়েছে বা ডিক্স বা রোটরটা ইউজ করা হয়েছে এটা মূলত সব কিছু যদি শিমানু বা এক কোম্পানির হয় তাহলে তারা সেই জিনিসটা প্রথমে রিসার্চ করে মাপ নিয়ে সেইভাবেই তৈরি করে যাতে আপনার নিজের কাছে এটা কমফোর্টেবল মনে হয় তো আমরা হচ্ছে ব্রেকটা আসলে দেখবো যে আসলে কেমন ধরে এখন আমরা কথা বলবো লিজিয়ন 40 নিয়ে 30 নিয়ে কথা বললাম এবার হচ্ছিল 40 আর 40 একটা মডেলের ভিতরে কিছু জায়গাটায় পার্থক্য থাকে আর কিছু পার্টসপত্রগুলো আলাদা থাকে যার জন্য মডেলগুলো ই করা হয় যেমন এটার ফ্রেমের শেপ কিন্তু আলাদা ফ্রেমের ডিজাইন ফ্রেমের কালার সম্পূর্ণটাই আলাদা ভ্যালোস লিজিয়ন 30 তে ইউজ করা হয়েছে কিন্তু এমনি ফ্রি আর 40 তে ইউজ করা হয়েছে হচ্ছে আপনার ক্যাসেট ফ্রি আর ক্যাসেটের ভিতরে পার্থক্য আছে ভ্যালোস 40 তে যে জিনিসগুলো ইউজ করা হয়েছে ব্যাক ডেরা হিসেবে ইউজ করা হয়েছে শিমানো অ্যাসেরা ভ্যালোস 30 থেকে ভ্যালোস 40 তে আমার কাছে মনে হয় যে স্পিড একটু বেশি পাবেন কারণ এটাতে পিছনে ইউজ করা হয়েছে 8 স্পিডের ক্যাসেট ফ্রন্ট ডেরা আছে শিমানো টার্নি আর ব্যাক ডেরা ছিল শিমানো অ্যাসেরা অ্যাসেরার এটা একটু ভালো 30 থেকে 40 অ্যাসেরা ব্যাক ডেরা ইউজ করা হয়েছে এটা একটু ভালো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে ভ্যালোসের 40 যে মডেলটা লঞ্চ করেছে তারা সেটা এক কথায় অস্থির ভ্যালোস 40-র প্রাইস হচ্ছে যে 21,000 টাকা তবে 21,000 টাকার ভিতরে আপনি ব্যাকে হচ্ছে যে ক্যাসেট পাচ্ছেন সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার কিন্তু ভ্যালোস 30-তে আপনি ক্যাসেট পাচ্ছেন না আর 21,000 টাকার প্রাইস হিসেবে আমার কাছে মনে হয় যে এটা একদম মিডিয়াম প্রাইসে সব থেকে ভালো একটা সাইকেল আমি আপনাকে সাজেস্ট করতে পারি ভ্যালোস 40-র দুইটা মডেল একটা হচ্ছে যে ব্লু প্লাস ব্ল্যাকের কম্বিনেশন মিক্সে আর আরেকটা হচ্ছে অ্যাশ কালার এটা আমার কাছে বেশি ভালো লাগছে আপনি নীলে যদি এটা নিতে পারেন এখন আমরা কথা বলবো ভ্যালোস লিজিয়ন 50 নিয়ে 50-র সবথেকে যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছিলো ব্যাক ডেরা এইদিকে যদি একটু দেখেন সেটা হচ্ছিলো ব্যাক ডেরার লুকটা দেখেন ব্যাক ডেরার আমার কাছে মনে হয় না যে এটা যদি আপনি একটানা 5 বছর চালান কোনো সমস্যা দেবে কারণ ব্যাক ডেরাতে হাই স্পিড টানবে পাশাপাশি আপনি ক্যাসেট পাচ্ছেন হচ্ছে যে 9 স্পিডের পাশাপাশি সামনের ফ্রন্ট ডেরা যদি আমি দেখি শিমানো অ্যাসেরা কিন্তু আগের যে মডেলগুলো সম্পর্কে বলেছি তার থেকে অনেক হাই এই অ্যাসেরা ভ্যালোস লিজিয়ন 50-র প্রাইস হচ্ছে 23,000 টাকা তো 23,000 টাকায় আপনি যে মানে এক্সক্লুসিভ জিনিসগুলো পাচ্ছেন আমার হিসেবে আমি যদি বলি যে এক কথায় অস্থির এটাতে 100-এর ভিতরে 90 ইজিলি দেওয়া যায় ভ্যালোসের সবথেকে হাই প্রাইসের যে সাইকেলগুলো আছে সেগুলো ছিল ভ্যালোস লিগাসি ভ্যালোস লিগাসি মডেলে পিছনে আসলে কি কি জিনিস ইউজ করা হয়েছে এগুলো সব এক্সক্লুসিভ এবং সব হাই রেঞ্জের পাসপত্রগুলো তো ব্যাকে ইউজ করা হয়েছে ব্যাক ড্রা হিসেবে ইউজ করা হয়েছে শিমানো ডিওর আর ফন ড্রা হিসেবে ইউজ করা হয়েছে শিমানো আল্টাস অ্যাডভান্স শিমানো আল্টাসের ভিতরে অনেক মানে পার্থক্য আছে এটা কিন্তু অ্যাডভান্স যেগুলো আমি অ্যাডভান্স বলবো সেগুলো হাই প্রাইসের বা হাই রেঞ্জের আর ক্র্যাঙ্ক হিসেবে ইউজ করা হয়েছে অরিজিনাল শিমানোর ক্র্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছেন বাজার থেকে যে কোনো সাইকেল ক্রয় করার আগে অবশ্যই অরিজিনাল শিমানো কিনা এটা দেখবেন কারণ শিমানো জিনিস জিনিসগুলো চালিয়ে অনেক মজা পাওয়া যায় অফ রাইডিং বলেন এবং রোডে চালিয়ে বলেন সব কিছুতে অনেক বেশি মজা পাওয়া যায় শিফটার হিসেবে পাচ্ছেন শিমানো অ্যাসেরা আপনার ডান হাতে পাবেন হচ্ছিল 9 গিয়ার আর বাম হাতে পাবেন হচ্ছিল 3 গিয়ার ভ্যালোস লিগাসি যে মডেলটা আছে এটাতে সাসপেনশনের সবথেকে একটা বিশেষত্ব সেটা হচ্ছে আপনি
লক করে চালাতে পারবেন আপনি হয়তো বলতে পারেন যে লক আমি কেন লক না হলেও তো চলে আসলে লক সাইকেল আসলে দুই রকম ভাবে সুবিধা ফ্ল্যাট রোড সমান রোডে যান সেই ক্ষেত্রে আপনি লক করে চালালে সাইকেলের স্পিডটা বেশি পাওয়া যায় এমনকি চালিয়ে মজা পাওয়া যায় আর যদি অফ রোডিং করেন তাহলে এই ক্ষেত্রে লকটা অন করে দেবেন দিলে কি হবে আপনার সাসপেনশনটা তখন আপনি এই সাসপেনশনের ব্যবহারটা কত ইজি আর কত মজা তখন আপনি বুঝতে পারবেন এখন আমি যতই বলি না কেন আপনি বুঝবেন না তবে আমার কাছে মনে হয় যে ভ্যালোস লেগাসি যে মডেলের সাইকেলটা এটা এক কথায় গর্জিয়াস এই টায়ারটির নাম হচ্ছিল সলভে স্মার্ট স্যাম এটি হচ্ছে যে পাঞ্চার প্রোটেক্টেড তো এটাতে হচ্ছে যে আপনি অফ রাইডিং করে খুবই ভালো মজা পাবেন এই সিরিজের কোনো সাইকেল যদি আপনি নিতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে সাইকেল লাইফ এক্সক্লুসিভে তেজগাঁর শোরুমে আমি যে সাইকেলগুলো রিভিউ করে আপনাদেরকে দেখালাম এই সাইকেলগুলো 2 সেপ্টেম্বর থেকে সারা বাংলাদেশের যেখান থেকে খুশি সেখান থেকে আপনি কিনতে পারবেন আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে ভেলোসের যে লো প্রাইসের যে সাইকেলগুলো আছে সেগুলো নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং